স্রোতে ছল ছল এই যে আমার চুপটি দিয়ে পড়ছে সংসার মানে কাছের মানুষ কাছের মানুষ তাড়াতাড়ি শুরু করি। কি হলো, কোনো গল্পই তো করলি না বিয়ে বাড়ি? বর কেমন দেখলি বললি না? মা, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঘুমো, লাইটটা নিভিয়ে দাও। লাইট নিভিয়ে দেবো? তোর না অন্ধকারে ভয় লাগে? ঘুম আসবে? আসবে। কি হয়েছে তিতির, মন খারাপ? বিয়ে বাড়িতে কারোর সাথে ঝগড়া করেছিস? আচ্ছা, তোদের কি বলে ফার্স্ট সেমিস্টার কবে? জানি না। বাহ, অন্য কলেজে তো নাকি ডেট দিয়ে দিয়েছে সব সামনের মাসে, তোরা এখনো জানিস না? তো কলেজ থেকে না জানালে কি করে জানবো? আমি কি জোর করে জানবো? আর রাত দুপুরে এসব কথা একদম ভালো লাগে না। কি হয়েছে তোর? সব একরকম। You can take to lose weight. You have to work out. You have to watch what you eat. And that's how this has been. This has been hard. And this has been torture at times. It really has been. But I'm starting to see results. I still think it's awful and I still think it's gross. But then there's two conflicting thoughts going back and forth. You're doing it. Crocodilians were already ancient. কিছু বলবে? তোমার সাথে তো কথা বলার আমি সময় পাই না। বলো, কি কথা? আমি কিন্তু তোমাকে আগেই বলে রাখছি, দক্ষিণ দিকে ফ্ল্যাটটা কিন্তু আমাদের চাই। দক্ষিণ দিকে বেশি বাড়িঘর নেই, বেশ ফাঁকা ফাঁকা, আর অনেক আলো বাতাসও পাওয়া যায়। ঠিক আছে, সবার সঙ্গে কথা বলে নিলেই হয়। যেভাবেই হোক, আমি কিন্তু দক্ষিণ দিকের ফ্ল্যাটটাই চাই। তুমি এখনই সবাইকে জানিয়ে দাও। হবে, তোমার সব স্বপ্নই পূরণ হবে। আমি কি খালি আমার জন্যই স্বপ্ন দেখি? আরে আমি কি সে কথা বলেছি নাকি? দেখো না, ছেলেটা বড় হচ্ছে, ওর জন্য একটা আলাদা রুম দরকার না? আমার বাবা মা কতদিন ধরে আমার কাছে এসে থাকতে চাইছে, আমি পারি না। তাই চিন্তা করছি আলাদা একটা ফ্ল্যাট পেলে বাবা মাকে কিছু দিনের জন্য আমার কাছে এনে রাখবো। কি বলো তুমি? হ্যাঁ, আসবে। আচ্ছা শোনো, আমরা আলাদা করে যে ক্যাশ টাকা পাবো না, সেটা দিয়ে কি করবে তুমি ভেবেছো? দেখি কি করা যায়। আমি কিন্তু একটা প্ল্যান করেছি, একটা রিকন্ডিশন গাড়ি কিনবো। তোমাকে আর অফিসের গাড়িতে যেতে হবে না, আর অ্যাটমকে আমি স্কুলে নিয়ে যাব। কি বলো, আইডিয়াটা কেমন? ভালো। আমি অবশ্য তাই ভাবছিলাম, টাকাটাকে হাতে পাই। তুমি ঘুমিয়ে পড়ছিলে কি হয়েছে তোমার এত মন খারাপ করলে হবে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না শোক নিয়ে বসে থাকলে জীবন চলবে না বেশ তো কাজকর্ম করছিলে এই যে এতদিন যাচ্ছ না ক্ষতি হয়ে যাবে না কাজে মন বসে না জোর করে বসা আমাকে তো কিচ্ছু হবে না রান কিচ্ছু হবে না কেন হবে না এনে সেদিন তুমি একটা এত বড় ওয়ার্ক অর্ডার পেলে কি না কাজটা পাওনি পেয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এতগুলো টাকা ইনভেস্ট করলাম আসলটা তুলতে পারিনি তোমার কাছে দেনা শুধু বাড়ছে আমি চেয়েছি টাকা তোমার কাছে না চাইলেই বা কি তোমার তো কষ্টের রোজগার আমি কারো কোনো কাজেই আসলাম না কেমন একটা জীবন আমার বুড়ো মানুষের চোখে শান্তিতে বাঁচতে দেয়নি আসলে বাবা কিন্তু ভুগছিলেন খুব কত রকমের অসুখ বিসুখ একদিক দিয়ে ভালোই হয়েছে জানো ঘুমের মধ্যে বিনা যন্ত্রণায় তুমি কি করে জানলে যে বিনা যন্ত্রণায় সেরকম হলে কাউকে তো ডাকতে নিশ্চয়ই আবির তো পাশের ঘরেই ছিল হয়তো ডেকেছিলেন কেউ শুনতে পায়নি আমরা কেই বা কার ডাক শুনি বলো আমি জানি বাবা আমাকে ডেকেছিলেন সেদিন চলে যাওয়ার আগে বাবার সঙ্গে তোমার সাথে বাবার ঝগড়া তো নতুন কিছু না ঝগড়ার সাথে ওনার মৃত্যুটাকে কেন মেলাচ্ছ সেদিন যাবার আগে বাবাকে মরে যেতে বলেছিলাম কি হলো ঘুমবে না ইচ্ছে হচ্ছে না মানে শোনো চলো আজ এখানে বসে দুজন সারা রাত কাটিয়ে দিই তোমার মাথাটা তো ঠিক আছে তো কি ব্যাপার এত আনন্দ কিসের কেন ডাক্তারদের বুঝি আনন্দ থাকতে নেই সারাদিন হাতে ছুরি কাঁচি থাকে বলেই আমাদের কি কোনো মন নেই কিন্তু মাঝে মাঝে এই ছুরি কাঁচি দিয়ে তোমরা মনটা কেটে ফেলো জি না ম্যাডাম আপনার এই ধারণাটা ঠিক নয় তাহলে কি ঠিক তুমি ঠিক আমি ঠিক টোটো ঠিক তোমার হলো কি আজ কি তুমি আমি কি তুমি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো না তোমার ধারণা বাবা তোমার সেই কথাটা মনে করে রেখে দিয়েছিল আচ্ছা তুমি বলো তো বাবা তোমার উপরে কোনোদিন অনেকক্ষণ রাগ করে থাকতে পেরেছেন তোমার কোনো কথা মনে পুষে রাখতে পেরেছেন? তুমি তো জানো না, সেদিন সন্ধ্যায় বাবার সাথে আমার অনেক গল্প হয়েছে। বাবা খুব হাসি খুশি ছিলেন, ওনার জন্মদিনের কথা বলছিলেন, ৭৫ বছরের জন্মদিন, কেক, আদির পাঞ্জাবি, মোমবাতি। না, আদি সব কিছুর দায় দায়িত্ব নিজের ঘাড়ে নিও না, আমরা সবাই দায়ী। তুমি, আমি, আসিফ, রুনা, আবির, তপু, কেউ না কেউ কখনো না কখনো একটু হলেও তো বাবাকে অবহেলা করেছি। আমার একটা কথা শোনো, তুমি কদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসো। কোথায়? বাবা মা বলছিল একটু বাইরে যাবে, তুমি সাথে গেলে ওরা ভরসা পাবে আর তোমারও ভালো লাগবে। দেখো, দেখি না, ওরা খুব আশা করে আছে, আর আমরা ছেড়ে ওদের আর কি আছে বলো? তুমি কি কথা বলতে এখানে এসেছো? এতদিন হাসপাতাল তৈরি, চেম্বার, রুগী নিয়ে কিনা ব্যস্ত ছিলাম, আর এখন তো ব্যস্ততা কম। নিজের ক্লিনিক, আমি না থাকলে অরূপ আছে, নীলা আছে। জানো, আজকাল তোমাকে সময় দিয়ে আমি খুব আনন্দ পাই। তাই ছেলেটা কলেজে পড়ছে, দিন দিন বড় হচ্ছে, আস্তে আস্তে যে পর হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে। তাছাড়া ওকেও তো একটু সময় দেওয়া দরকার। এতদিনে বুঝলে? বুঝি, সবই বুঝি। ওই যে বললাম, ব্যস্ততা। এখন থেকে কি আর ব্যস্ততা থাকবে না তোমার? না, এখন থেকে টোটো, আমি আর শুধু তুমি। জানো, আমার খুব ভয় করছে। কেন? তোমার কাছ থেকে কখনো এত বেশি পাইনি তো, না পাওয়াটাই অভ্যাস হয়ে গিয়েছিল, তাই হারানোর ভয়। শোনো, এবার তো তোমাদের ভাই বোনদের একসাথে একটু বসা দরকার। কেন? সম্পত্তি ভাগাভাগি করতে হবে না? ব্যাংকে তো বাবার ফটো করিও নেই। বাড়িটা আছে না, সে তো কবি ভাগাভাগি হয়ে গেছে। মলি মলি ভাগ পাবে না বাড়ির? মলি বাবার ঘরটা নিক, আর বড় ঘরটা কম থাকুক। মানে আবিরের তো বিয়ে হবে, তখন আবির ওই ছোট্ট একটা ঘরে। তবে তো কথা, এইসব ভাই বোনদের সঙ্গে বসবাসের মধ্যে আমি নেই। তপুর চিঠি এসেছে, দেখেছ? হ্যাঁ, তিতির বলছিল। ও তো ওখানে খুবই খুশি। একবার তো জিজ্ঞাসাও করলে না তপুর ট্রেনিং এর টাকাটা কোথা থেকে এলো। অক্ষম পিতার কৌতূহল থাকা ভালো না। এটা তো অভিমানের কথা হলো না। তপুর ট্রেনিং এর টাকাটা তো আসলে তুমিই জোগাড় করে দিয়েছো। হ্যাঁ, তপুর ট্রেনিং এর টাকাটা আসলে তুমিই জোগাড় করে দিয়েছো। আমি? হ্যাঁ তুমি, মানে সরাসরি না, কিন্তু টাকাটা সত্যি তোমার জন্য পেয়েছি। স্পষ্ট করে বলো তো। এই বাড়িটা ভেঙে একবার ফ্ল্যাট হওয়ার কথা হয়েছিল না? হ্যাঁ, এখন আবার সেটাই হতে যাচ্ছে। তো বাড়িটা যদি ভাঙা হয় তাহলে তো প্রেসটাও ভাঙতে হবে। তাই ডেভেলপার আমাকে ওই প্রেসের জন্য আগাম 2 লক্ষ টাকা দিয়েছিল। ডেভেলপারকে তো তুমি চেনো, ওই যে আবিরের প্রডিউসার মুস্তাফিজ সাহেব, উনি দিলেন। তো তুমি যদি একসময় প্রেসটা না কিনতে বলো তাহলে কি আমি টাকাটা পেতাম? তাই বলছিলাম। কি বাবার কথা ভাবছো? বাবা জানতেন, উনি তো এগ্রিমেন্টে সইও করেছিলেন। যখন আমরা দুজন কিছুতেই টাকাটা জোগাড় করতে পারছিলাম না, তখন মরিয়া হয়ে আমি বাবার কাছে গিয়ে তপুর কথাটা বললাম। আর আবিরের ডেভেলপার তো ছিলই, তাই বাবা। এখন তো বাবা নেই, তাই ওই এগ্রিমেন্টের কোনো ভ্যালুও নেই। আমি তপুকে টাকাটা দিয়ে ফেলেছি। এখন পিছন ফেরা আবার সম্ভব না। বাড়িটা মুস্তাফিজ সাহেবকে আমাদের দিয়ে দিতেই হবে। আসিফ, আবির, মলি রাজি। তুমি যদি দেখো, আমার আগে তোমাকে কথাটা বলা উচিত ছিল, কিন্তু তুমি তখন কি ভয়ানক ব্যস্ত, আর সেদিন রাতে তো তুমি বাড়িও ফিরলে না। তারপর তো তুমি কি রাগ করলে? রাগ করো না। শোনো, সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, আমি আসলে কোনো সময় পাইনি। তুমি আবির, আসিফকে জিজ্ঞেস করে দেখো, ওরা প্রথম কাজটা তোমার করতে হবে। একেবারে টোটোর মায়ের মতো। টোটোর বাবা এদিকে আসুন তো। এই বাবা এই সব কিছু মা কিছু না? তোমরা দুজনই আমার। হ্যালো কে আপা? কে আবির? কি রে কি খবর? শোন, কাল আমরা সবাই মিলে একসাথে বসতে যাচ্ছি। কোথায়? আমাদের এখানে। তুই বিকেলে চলে আয়, চলে সকালে চলে আসতে পারিস। বড়দা কি রাজি হয়েছে? না হওয়ার কি আছে? বড়দাকে কে বললো? ভাবি। এছাড়া কে বলবে? আচ্ছা শোন, দুলাভাই বাসায় আছে? না, গ্যারেজে। তাহলে দুলাভাইকে বলে দিস, দুলাভাই যেন অবশ্যই আসে। আচ্ছা আচ্ছা বলবো। শোন আবির, আমি এখন রাখছি, দেখা হলে সব কথা হবে। বাবা বলেছে কাল আসবো, সাথে দুলাভাইকে নিয়ে আসবো। তোর বড়দা কি ঘরে? বোধহয় না। আচ্ছা তুমি কি বড়দাকে বলেছো যে কাল আমরা একসাথে বসছি? শোভন ভাইকে বোধ একবার বলা দরকার। যে ব্যস্ত মানুষ সময় করতে পারবে কিনা। না মানে উনি থাকতে ভালো হতো, মানে আমরা তো এত কিছু বুঝি না, একটু সাহস পেতাম। এখন তো আর পিছনে ফেরার কোনো উপায় নেই, তাই না? সই তো আমাদের করতেই হবে। আমি কি একবার ফোনে বলে দেখব? দেখতে পারিস। তাহলে মুস্তাফাকে বলে দিই সব কাগজপত্র রেডি করে ফেলি। কেন আসতে মানা নাকি? হা করে দেখছিস কি? ভিন গ্রহের মানুষ নাকি? না আসলে সকাল সকাল তোর মুখ দেখবো ভাবিনি। এত বেশি ভাবিস না তো, বেশি ভাবলে পাগল হয়ে যাবি। চল বেরোই। কোথায় যেতে বলছি? চল এক্ষুনি। তুই তো বুঝবি না। না রে, তাড়াতাড়ি রেডি হয়ে। আচ্ছা গাড়ি হলে ভালো হতো। হ্যাঁ, তেরোটা অনেক দূরে আছে, এই শহর থেকে দূরে। আচ্ছা গাইড নিয়ে ভিড় গেলে কেমন হয় রে? এই যাতা বলি। আরে দাঁড়া, পকেটে চাবি জানি কোথা থেকে চলে আসছে, দেখি তো। খুলে গেল রে। এটা তোর গাড়ি? ভাই সুন্দর। বাইরে দাঁড়িয়ে খালি হাঁ করে দেখবি না ভিতরে আসবি? এবার আমাদের দূরে যেতে বাকি নেই রে। ছন্দা নিজে থেকে বললো? হ্যাঁ, হঠাৎ রাজি হয়ে গেল, বলে অপারেশন করাবে। অবশেষে ডিসিশনটা তো নিল। তবে যত তাড়াতাড়ি অপারেশনটা করানো যায়। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ছন্দার সাথে কথা বলে ডেটটা ফিক্স করে ফেলো। তোমাকে একটা কথা বলি? বলো। হঠাৎ তুমি এত সংসারী হয়ে গেলে? এক সময় তোমরা বলতে আমি খুব কেয়ারলেস, আর এখন তুমি বলতে চাইছো আমি খুব কেয়ারিং হাজবেন্ড হয়ে গেছি, তাই না? না, আমি বলতে চাইছি যে তুমি ইদানিং খুব দেরি করে হসপিটাল আসছো, আবার খুব তাড়াতাড়ি বাসায় যাচ্ছ। তো তাই ডক্টর নীলা এতদিন যা করিনি তাই করতে চাইছি। Really? That's great. তাহলে চলি, তুমি কিন্তু ডেটটা ফিক্স করে নিও। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। হ্যাঁ না, ঠিক আছে, ওই অ্যাকাউন্টসটা একটু ঘুরে এলাম, বুঝলে তো? হিসাব নিকাশটা ঠিক মতো না দেখলে ট্যাঙ্কিতে কতটা ফুয়েল আছে না জানলে দৌড়াবো কি করে? সব ঠিকঠাক তো? জি, মানে আমরা কাল বসছি, মানে এগ্রিমেন্টে কালই সাইন করতে যাচ্ছিলাম। কোনো সমস্যা নেই। আপনি তাহলে কাগজপত্রগুলো যদি... আহা, সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রাখছি। এখন বলো তো, সব শুনে তোমার বরদা কি বলেন? আমি ঠিক জানি না, মানে ভাবি কথা বলেছে। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজ উঠি। আপনি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো কাগজপত্র নিয়ে হাজির হয়ে যাব। জি, আমি তাহলে আসি। বলো। তোমার যে একটা জমির দালাল আছে না, ও আজকে এসেছিল। রাখো না, শোনো, ওর কাছে না অনেক জমি আছে, এই উত্তরের দিকে 7 কাঠা, নিকুঞ্জে 5.5 কাঠা, অনেক প্লট। দামটা নিশ্চয়ই খুব বলে গেছে? বারে, ভালো জায়গার দাম তো বেশি হবেই। ও বলছিল এরপরে নাকি ডবল দাম দিলেও আমরা জমি পাবো না। নেহাত তুমি ডাক্তার, পাড়ার লোক, তাই তোমাকে বললো? তাই তাই। আচ্ছা, ওর এক পার্টি নাকি নিকুঞ্জতে 4.5 কাঠা জমি কিনেছে গত সপ্তাহে। 20 লাখ চেয়েছিল, ও বলে কয়ে 17.5 লাখে নামিয়েছে। ও গুল মেরে গেল, সেটা তুমি বিশ্বাস করলে? যদি এত টাকা জমি বেচা কেনা করতে পারতো কত কমিশন পেতো জানো? প্রচুর। আর তাহলে ওর অবস্থা ওরকম ভিখারির মতো থাকতো না। আহা, বলছি যখন, দেখতে তো দোষ নেই। কিন্তু আমাদের তো 5 কাঠা হলেই হয়। সেরকম জমিও তো আছে বললো, ওই বাড়িধারার দিকে। এই প্লিজ যাও না, জমিটা দেখে আসো না। এত তাড়া কিসের? তাড়া আছে, আমার আর ভাড়া বাড়িতে থাকতে ভালো লাগছে না। সেটাই বলো, তোমার নিজের বাড়ি চাই। আচ্ছা, তোমার এই স্বপ্নের বাড়িটা তুমি কিভাবে সাজাবে? বাড়িটা হবে দোতলা, অনেকটা বাংলো বাড়ির মতো। লাল ইটের দেয়াল আর বাগান ভর্তি গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ ধরো গেটের দুধারে মাধবীলতার ঝাড় থাকবে। গেট তো আর বাগান না। একটা মেক্সিকান ঘাসের লন থাকবে, এলোমেলো ঢেউ খেলানো। কিন্তু লনও তো বাগান না। বাগান তো থাকবে, মালি রেখে বাগান করাবো। আচ্ছা। বাগানের এক পাশে থাকবে গন্ধরাজ, আরেক পাশে কাঁঠালি চাপা, আর মাঝখানে থাকবে গোলাপ, চন্দ্রমল্লিকা। আমরা এক এক সিজনে এক এক রকমের ফুল লাগাবো। কোনোবার ডালিয়া, কোনোবার গাঁদা, কখনো সূর্যমুখী। আচ্ছা, একটা কামিনী ফুলের গাছ লাগালে কেমন হয় বলো তো? সারাদিন পরে যখন সন্ধে নামবে তখন কামিনী ফুলের গন্ধ করে থাকবে বাড়িটাতে। আমরা দুজন বারান্দায় যেয়ে বসব, সন্ধে হবে, রাত নামবে। এক মিনিট, রাত নামবে, আমি তখন ঘুমাবো। এই শুনছো, কি হলো, কথা বলছো না কেন? আহা, কি হয়েছে বলো না। আজ মেজু ভাই সিলেট থেকে এসেছে, আমি আর এত কিন্তু কালোখানে যাব। হুম, তাই নাকি? হঠাৎ এমনি, বাবা মার সাথে অনেকদিন দেখা হয় না তো, তাই। মা, আমি কিন্তু মামার সাথে যাব। তোর বাবাকে রাজি করা? শুনো না, চলো না আমরা সবাই মিলে কদিনের জন্য সিলেট থেকে ঘুরে আসি। পাগল, অফিস ছুটি দেবে নাকি? ব্যবস্থা করো, মেজো ভাই তো পরশুদিনই চলে যাবে। বললেই তো আর হয় না, একদিনে কি সবকিছু ম্যানেজ করা সম্ভব? তাছাড়া কয়েকদিন আগে বাবার জন্য ছুটি নিয়েছে, এখন আবার বেড়ানোর জন্য ছুটি, ইম্পসিবল। ভালোই ভালো বাড়ির কাজটা হয়ে যায়, তারপর আমরা না হয় পরে গিয়ে ঘুরে আসবো। থাক, তোমাকে আর কোথাও যেতে হবে না, সারাদিন খালি অফিস আর তোমার এই ভাই বোনদের নিয়ে তুমি থাকো। আহা, অবুঝের মতো কথা বলছো কেন? পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। কাল যদি আমরা এই বাড়িতে না থাকি তাহলে মিটিংয়ের কি হবে? তোমার শহরের ফ্ল্যাট, দক্ষিণের ফ্ল্যাট, তার কি হবে? ঠিক আছে, শোনো, মন খারাপ করো না, আগে আমাদের ফ্ল্যাটের কাজটা শেষ হয়ে যাক, তারপর তুমি, আমি, অ্যাটম সিলেট থেকে ঘুরে আসবো। অবশ্য তুমি চাইলে বিদেশেও বেড়াতে যেতে পারি। সত্যি? কোথায় যাবো বাবা? যাবো রে বাবা, যাবো, অবশ্যই যাবো। শোনো, তোমার মনে থাকবে তো? থাকবে থাকবে। কাল কিন্তু তুমি অফিস থেকেই সোজা ওখানে চলে যাবে। হুম, কিন্তু কাল তো সবাই এগ্রিমেন্ট নিয়ে বসবে, কাল কিভাবে যাব? আমরা তো থাকছি না, আমরা তো দেখা করে চলে আসব। না মানে, কাল তো বাড়িতে লোকজন আসবে, তুমি না থাকলে কি করে হয়? পরশু যাও। ঠিক আছে। ও ভাবি, তুমি একটু আসবে? চলো। শোনো শোনো, আমি ভাবছিলাম কি, তুমি বাগানে ফুলের গাছ ছাড়াও আর অনেক গাছ লাগাতে পারো। যেমন? যেমন কাঁঠাল গাছ। আরে কেন, বিরাট গুড়িতে বিরাট বিরাট কাঁঠাল হবে। ওই আমাদের তুফান আছে না, আমাদের জন্য লাউ পাঠায়, শাকসবজি পাঠায় গ্রাম থেকে, আর তুমি শহর থেকে বড় বড় কাঁঠাল পাঠাবে। কি বলে? তুমি কিন্তু আরও গাছ লাগাতে পারো, যেমন আম গাছ, জাম গাছ, বিরাট একটি বটবৃক্ষ। তুমি না ফাজলামো করছো, আমাদের তো মোটে 5 কাঠা জমি। তাতে কি হয়েছে, জমিটা ছোট কিন্তু আমাদের মনটা এত বড়। হ্যাঁ, কে আবার ফোন করলো? হ্যালো শোভন ভাই, আসসালামু আলাইকুম, আমি আসিফ। আপনি কি শুয়ে পড়েছিলেন? সরি এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম। না না, ডাক্তারদের কি আর ঘড়ি দেখে ঘুমাবার সময় আছে? তা বলো, হঠাৎ এত রাতে? ইয়ে, আপনি তো অনেকদিন আমাদের বাড়িতে আসছেন না। ইয়ে শোভন ভাই, একটু দরকার ছিল। বলো। ইয়ে মানে, আপনি কি কাল আমাদের বাড়িতে একটু আসতে পারবেন এই বিকেলের দিকে? কেন? না মানে, কাল তো শুক্রবার, ছুটির দিন, আমরা সব ভাই বোন এই বাড়িতে একটু বসছি বিকেলের দিকেই। আসলে আমাদের এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানানোর কথা হচ্ছে, এগ্রিমেন্টটা কালই ফাইনাল করা দরকার। আপনি থাকলে খুব ভালো হতো। ভাবিও বলছিল। কাল তো হবে না ভাই, আমি কাল থাকছি না। কেন, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, বাইরে যাব। ও, একটু চেষ্টা করে দেখুন না, মানে আপনি থাকলে আমরা খুব ভরসা পাই আর কি। না, বোধহয় হবে না, নাই ধরে নাও। ঠিক আছে, ওকে, রাখছি। কাল কোথায় যেন যাবে বলল, যদি তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে চেষ্টা করে দেখবে। আমি ভাবছি কি, অন্য কোনো গাছ না লাগিয়ে শুধু গোলাপ লাগালে কেমন হয়। আমাদের বাড়ির চারপাশে শুধু গোলাপ আর গোলাপ থাকবে, লাল, সাদা, গোলাপি, ব্ল্যাক ফ্রেঞ্চ, হলুদ, কেমন হবে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? তুমি আমাকে বিট্রে করছো। মানে? শুধু তুমি নয়, তুমি আর তোমার ছেলে আমাকে বিট্রে করছো। কিভাবে? আচ্ছা, আমি তোমাদেরকে একটি নতুন গাড়ি কিনে দিলাম, তোমরা আমাকে একবারও গাড়িতে চড়ালে না। হ্যাঁ, দ্যাট ইজ নট ফেয়ার। তবে আমি একটা বুদ্ধি দিতে পারি, তোমরা যদি চাও আগামীকাল আমাকে গাড়িতে বেড়াতে নিয়ে যেতে পারো। তুমি যাবে? হুম। তুমি সত্যি যাবে? সত্যি যাব। আই টোটো, টোটো, আই টোটো, টোটো, আই টোটো, আই টোটো, শোন না। কি বুঝে উঠছো? শোন, তোর বাবা কাল আমাদের বেড়াতে নিয়ে যাবে। তোমরা যে এতটাতে কি শুরু করলে আমার পড়া আসেনি কেন? আরে শোন না, জিজ্ঞেস করে দেয়। আরে টোটো, শোন শোন শোন, দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে বলো? তোদের মা ছেলের একটু ভুল হচ্ছে। মানে? মানে আমি তোদেরকে বেড়াতে নিয়ে যাব না, তুই আমাকে বেড়াতে নিয়ে যাবি। হ্যাঁ, গাড়ি কিনে দিয়েছি আমি, তাই বেড়াতে নিয়ে যাবে তুমি। আর তাই আগামীকাল সকাল থেকে ডক্টর শুভর যত অ্যাপয়েন্টমেন্ট আছে সমস্ত ক্যান্সেল। আই এম ফ্রি ফর দ্য ডে অ্যান্ড ফর ইউ। সিরিয়াস? হ্যাঁ। ওকে। এত সুখ, এত সুখ, এ কি সত্যি নাকি স্বপ্ন? নাকি আমার তো ভয় করছে কেন? অতিথি পাখি কথা বলি? আরে এটা হচ্ছে হাঁস, অতিথি পাখি ধরা নিশ্চয় তুই জানিস না। ভিতরে নিয়ে, ভিতরে নিয়ে। বাকি মা, প্লেটগুলো একটু ভালো করে মুছে রাখো। আচ্ছা মিনতি, এগুলো মুছে ওখানে রেখে দাও। এটা আমি এখানে। এই ওয়াও, ডার্ক রোজ, হেভি ডেলিশিয়াস। আচ্ছা আজকে জম্পেশ পার্টি হবে। হ্যাঁ, আই যাও রান্না করে রেখে আসো। যাও মিনতি, রেখে আসো। দেখো তো কি শুরু করলো বাবা দাদা জান হাঁসের গোশত খাইতে কি যে পছন্দ করতেন পাকিমা তুমি তরকারিগুলো কেটে সব রেডি করে রাখো আমি আসছি এখন আবে চলো তুমি এখনো রেডি হও নাই এই তো কি কি দেখছিস এমন করে তোমাকে দেখছি সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে তাই তো চেয়ে আছি আর সেটা তোমার অপরাধ নয় সত্যি সুন্দর লাগছে দাঁড়াও দারুণ কি তোমরা যাবে না আমি একাই রওনা দেব আমি কি করব তোর মাকে বল তাকে খুব সুন্দর লাগছে আর সাজতে হবে না মা এই যে বাবা উনি বললেন তোমাকে খুব সুন্দর লাগছে আর সাজতে হবে না এবার চলো প্লিজ চলো 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 যাচ্ছি আবার কি হলো 1 মিনিট চলো বাহ গিটার নেওয়া হয়েছে চল কি করছো কিছু নাই শোনো মলিরা তো আসছে মুস্তাফি ভাই বিকালে চলে আসবেন এখন এগ্রিমেন্টটা হয়ে গেলে তোমার টেনশনটা কমে এতদিনের সব স্মৃতিগুলো ভাঙা হয়ে যাবে তারপর আস্তে আস্তে বাঁধনগুলো ভেঙে যাবে একটা স্বপ্ন করতে গেলে একটা স্বপ্ন তো ভাঙতেই পারে তাছাড়া এখন তো সবাই রাজি তুমি এটা কেন ভাবছো এসব কিছু আমার কারণেই হলো না রাবির আচ্ছা ভাবি তুমি এভাবে কেন ভাবছো তোমার কারণে আমাদের সবার চাওয়াটা বাস্তবে রূপ পেয়েছে এটা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই আর দেখো সময় আবার সব ঠিক হয়ে যাবে এত কিছু কেন হ্যাঁ এই রে পুরো কিচেন তো এখানে নাও ধরো এই শোনো এই সব কাজের জিনিস সব কাজে লাগবে ধরো 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 চাদর চলো বাবা গিটারটা গুড 그래, 기어제. কি হচ্ছে? তোমার কি মন খারাপ? কেন? আজ যে এগ্রিমেন্টে সই করবে? এই যে বাড়িটা ভেঙে ফেলছে, তোমার কি একটু খারাপ লাগছে না বাবা? তুমি কেন কিছু বললে না? কি বলবো? সবাই যখন চাচ্ছে বাড়িটা ভাঙা হোক, নতুন ফ্ল্যাট হোক, আমি বাধা দিতে যাবো কেন? তাছাড়া তবু ট্রেনিং এর জন্য অতগুলো টাকা জোগাড় করতে হলো না। কিন্তু তুমি তো ব্যবসা করছিলে না বাবা, সেখান থেকে ম্যানেজ করতে। তোর বাবার কি আর অত বড় ব্যবসা? আমার অনেক খারাপ লাগছে। কেন? আমরা কি আর সবাই একসাথে আবার থাকতে পারবো বাবা? বোকা মেয়ে, কেন পারবো না? ফ্ল্যাটগুলো হয়ে গেলে সবাই আবার আমরা একসঙ্গে থাকবো। কি হলো রে? কি হয়েছে? তুমি অনেক বোকা বাবা, সবাই কেন তোমার মতো হয় না? কি হলো? তুমি নেবে না? হ্যাঁ নেব। তুমি শুরু করো, তুমি শুরু করো। হ্যাঁ টোটো টোটো লেবু রে। মরিচ খাবে না? হ্যাঁ ঝাল খাই না। তবে খাওয়ার পরে এটা কেমন ভাব আসবে, মানে দুটো বালিশ থাকলে না একটা ঘুম দেওয়া যেত। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। না আরে টোটো তুই বল, এই যে আমি চাদরটা এনেছি, এখন কত মজা করে বসে বসে খাচ্ছিস, আমি কি খারাপ কিছু করেছি বল? একদমই খারাপ কিছু করোনি, কিন্তু বাবা যেটা বললো বালিশ আনলে ভালো হতো, ঘুমানো যেত। হ্যাঁ বাপকা বেটা। আচ্ছা আমি যে এত কিছু গুছিয়ে টুছিয়ে আনি, এগুলো তো তোমাদেরই কাজে লাগে। এই যে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম মজা করে, এখন তো তোমরা খাচ্ছ, আমি কি সব একা খাবো নাকি? তোমার ভাবতে হবে না, সব শেষ করে ফেলবো আমরা। শোন বাবা একটা কথা বলি, শোন শোন, আমরা আজকে একটা বাইরে আউটিং, মানে একটা পিকনিক টাইপের, কোথাও একটা দামি হোটেল থেকে দামি দামি খাবার নিয়ে আসবো না, সেই ওল্ড তোর মার হাতের খাবার। এনিওয়ে যা খাই। তোমার না এই বাইরে খেতে খেতে মুখের রুচিটাই পাল্টে গেছে। আমি কত কষ্ট করে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম, এখন এসব আমার দোষ না। যা খেয়েছো রেখে দাও। টোটো বাবাকে বললো বাইরের কোনো হোটেলে যেয়ে খেতে। হ্যাঁ বাবা তুই তোর মাকে বলে দে একটা ওই পোর্টেবল বাড়ি ডিজাইন করতে, মানে ক্যারাভান। রাইট, ক্যারাভেন ক্যারাভেন ক্যারাভেন। ঠিক আছে টোটো, তোর বাবাকে বলে দে এসব গাড়িটারি বিক্রি টিক্রি করে একটা বাইসাইকেল কিনতে এক কাপড়ে বেরিয়ে যাওয়া যাবে। বাহ বাবা তুমি সামনে আর মা পিছে পা দুলাতে দুলাতে। কিন্তু টোটো তুই কোথায় থাকবি? আমি নয় পাশে হাঁটলাম। না না না, তখন সাইকেলটা একটু হেভি ডিউটি সাইকেল লাগবে। কি ব্যাপার, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? আজকে একটা দিন, লোকজন আসবে বাড়িতে, তার মধ্যে তুই যদি এখন তোমাদের সব মিটিং ফিটিং এর মধ্যে আমি নেই তা না থাক, কিন্তু তাই বলে একদম বাড়িতেই থাকবি না? না। কেন? ভালো লাগছে না তাই। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদির। বাড়াবাড়ি হবে কেন মা? আমার ভালো লাগছে না তাই আমি থাকছি না। আর আমি না থাকলে তো তোমাদের এগ্রিমেন্ট থেমে থাকবে না। তোমার যাকে যাকে দরকার তারা সবাই আছে। প্রয়োজন ওঠো না যাবে না আগে তুমি তোমার গেরস্থালি শেষ করো তারপর উঠবো আমার গেরস্থালি শেষ কোথায় যাবে এই চলো না আর একটু ভিতরের দিকে যাই ওই জায়গাটা আরো সুন্দর তুমি জানলে কি করে গিয়েছিলে নাকি হ্যাঁ আমি যাব কি করে টোটো বলেছে টোটো গিয়েছিল না ওর বন্ধুদের সাথে এর টোটো তো সেদিন বললাম না এসেছিলাম ভিতরে একটা টাওয়ার আছে সাততলা অনেক সুন্দর চলো যাই চলো যাই কিন্তু একটা হ্যান্ডিক্যাম হলে ভালো হতো উপর থেকে ভিডিও করতে অনেক সুন্দর লাগে তাই ওকে মাই সান ইউ উইল গেট ইট টুমরো কালকে পেয়ে যাবে রাইট বাবা কি হয়েছে আরে আমার ছেলে একটি সামান্য ক্যামেরা চেয়েছে তো বাবা আমাকে একটু উঠাবি এই ছোট ছোট বাবা এগুলি ধর তো তো এই বাবা ধরো বাবার হাতে একটা দে বাবার হাতে একটা দে এটা কি করবে ওটা তুমি ধরো ভাঁজ করে এটা ভাঁজ করো ভাঁজ দেখুন আপনারা সবাই একমত তো আমি কিন্তু আপনাদের বাড়িটা আপনাদের কাছ থেকে জোর করে বা কৌশলে নিতে চাই না আপনাদের বাড়ি আপনাদেরই থাকছে আমি শুধু কয়েকটা তলা বাড়িয়ে দিচ্ছি এই আর কি জীব আমরা তাহলে কাজের কথাই আসি অবশ্যই অবশ্যই হ্যাঁ একটা ঘটনায় একটু সমস্যা হয়ে গেল তো তাতে তো আমাদের কোনো হাত ছিল না সবই উপরওয়ালার ইচ্ছা এগ্রিমেন্ট অবশ্য নতুন করে কিছু লেখা নেই শুধু নামগুলো পাল্টে দিয়েছি এগ্রিমেন্টের কপি অবশ্য আপনাদের আগের থেকে দেওয়া হয়েছে তবু আমি আরেকবার পড়ছি অবশ্য আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা তা বলতে পারেন এই বিল্ডিংটা হবে ছতলা এবং ছতলায় মোট ফ্ল্যাট থাকবে 15টা এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং প্লেস এবং প্রত্যেক তলায় 3টি করে ফ্ল্যাট থাকবে আচ্ছা এটা তো আপনাদের প্ল্যান মানে আমাদের বেনিফিটগুলো যদি একটু বোঝায় বলতেন তাহলে ভালো হতো না আপনাদের বেনিফিট না থাকলে বাড়িটা আপনারা আমাকে কেন দেবেন ঠিক আছে আপনি বলুন আপনারা ফ্ল্যাট পাবেন মোট 4টে আর ক্যাশ টাকা পাবেন মোট 8 লাখ টাকা মাত্র 8 লাখ আর শওকত তুমি একটু থামো তো বলুন না আমি তো বলেছি আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন ঠিক আছে আপনি আগে বলুন হ্যাঁ প্রেসটা যেহেতু থাকছে না আর প্রেসটা যেহেতু বৌদির তাই এর ক্ষতিপূরণ বাবদ আমি দেব নগদ 2 লাখ টাকা অবশ্য এটা এগ্রিমেন্টে উল্লেখ নেই আপনারা যদি চান তাহলে আমি এগ্রিমেন্টে উল্লেখ করতে পারি না না এটা ভাবের প্রেস ভাবে যেভাবে চাইবে সেভাবে হবে মলে কি বলিস আমি আর কি বলবো সবাই যা বলবে সেটা তার মানে গিয়ে দাঁড়ালো আপনাদের কারও কোনো সমস্যা নেই, আমার এগ্রিমেন্টটা ঠিকই আছে, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, লিভ থাকবে তো না? অবশ্যই, তবে আমি আপনাদের একটা বাড়তি সুবিধা দিতে চাই। সেটা হচ্ছে বিল্ডিংটা যতদিন কনস্ট্রাকশন হচ্ছে ততদিন আপনারা যে ভাড়া বাড়িতে থাকবেন তার ভাড়া আমার কোম্পানি পে করবে। আচ্ছা, এটাও কি আপনার এগ্রিমেন্টে উল্লেখ আছে? নেই, তবে আপনারা যদি চান তাহলে আমি উল্লেখ করতে পারি। না না, উল্লেখ করা দরকার নেই, আপনি বলছেন এটাই যথেষ্ট। তোমার কি মন খারাপ? কেন? বকবক করো না তো। আরে বাবা, হঠাৎ ফোন করে আসতে বললে, তারপর চুপচাপ মন খারাপ করে বসে আছো, কোথাও যেতে যাচ্ছ না, কি হয়েছে তাও বলছো না। কতবার করে বলবো আমার কিছু হয়নি। বাড়িতে সমস্যা তো হয়, সেজন্যই দেখো না সারাদিন বাইরে বাইরে থাকি, ভাল লাগে না, তারপরও সেই বাড়িতে আমাদের ফিরে যেতে হয়। তারপরও পৃথিবীতে বাবা মাই সব থেকে আপন। দুঃখ করো না, কষ্ট পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। চলো চলো হাঁটি। শুভ বাবা, কি হলো? শুভ, কি হয়েছে? এগ্রিমেন্টটা আবার একবার পড়ুন, তারপর সইটা করুন। ভাবি, তুমি এবার কোথায় যাচ্ছ? সবার জন্য চা নিয়ে আসি। না ভাবি, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মলে, তুই একবার পড় না। না না, আমি কি পড়বো? তোমরা সবাই পড়েছো, ওতেই হবে। তাছাড়া এসব আমি কি বা বুঝি। শপথ না ভাইজান, আমি তো বাড়ির লোক, আমার পড়ে আর কি হবে? আপনারা যেটা ভালো মনে করবেন আমি তাতেই রাজি। ঠিক আছে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে বড় ভাইকে দিয়ে আগে শুরুটা করুন।